আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এটা হয়তো আপনাদের সাথে মিলতে পারে কেউ রাগ করেন না এটা হয়তো আপনাদের সাথে মিলে যেতে পারে দয়া করে রাগ করবেন না আমাদের অনেকের ঘরে ডিসলাইন আছে ডিসলাইন নাই এইরকম সংখ্যাওয়ালা মানুষ আমরা খুব কমই আছি যে আমাদের ঘরে ডিসলাইন নেই এখন এই ডিসলাইনের কারণে ঘরের ভিতরে সারাদিন বাংলা সিরিয়াল হিন্দি সিরিয়াল গান বাজনা জি বাংলা নাটক তারপরে হিন্দু এরপরে হিন্দি যত গান বাজনা আছে নাটক আছে সিনেমা আছে এখন সব ঘরে ঘরে কম বেশি একটা মিনি সিনেমা হল হয়ে গেছে সারাদিন আজকে আমরা এই ডিশ লাইন নিয়ে ব্যস্ত এই যে ঘরের ভিতরে ডিসলাইন লাইন চলতেছে গান বাজনা চলতেছে এগুলো কবিরাগুনা এগুলো বড় বড় পাপ কবিরা গুনা আপনি হাদিস আপনি হানাফি যাই হন না কেন ঘরের মধ্যে এইভাবে অশ্লীলতা বেহায়াপনা এটা কবিরা গুনা এই পাপ তাওবা সারা ক্ষমা হবে না মা বোন যারা আছেন শোনেন আপনারা কিন্তু স্বর্ণের খনির মতো আপনাদের ঘরটা স্বর্ণের খনির মতো আপনারা যদি ভালো হয়ে যান এই দেশটা ভালো হয়ে যাবে আপনারা যদি ভালো হয়ে যান এই সমাজ ভালো হয়ে যাবে আপনারা যদি ভালো হয়ে যান আমাদের যুবক সমাজ যুবতী সমাজ ভালো হয়ে যাবে আপনারা সিদ্ধান্ত নেন আজ থেকে ঘরে ডিসলাইন চলবে না আজ থেকে ঘরে গান বাজনা চলবে না আজ থেকে হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল আমাদের ঘরে চলতে দেব না এই সিদ্ধান্ত নেম যেই ঘরে হিন্দি সিরিয়াল চলে যেই ঘরে গান বাজনা চলে সেই ঘরে রহমতের ফেরেশতা যায় না সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে না এই জন্যই তো আজকে সংসারে এত অশান্তি সংসারে এত অশান্তি হওয়ার কারণ হলো এইগুলো আল্লাহর পক্ষ থেকে শান্তি নাই আল্লাহর পক্ষ থেকে দয়া নাই রহমত নাই মা বোন আপনাদের হাতে পায়ে ধরি বিনয়ের সহিত অনুরোধ করি একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়িতে যাবেন আজ থেকে আমাদের ঘরে ডিশ লাইন চলবে না ডিশের লাইনটা আজকেই বাড়িতে গিয়ে কেটে ফেলবেন স্বামীকে বলবেন ডিশ লাইন কেটে দেন দরকার নাই ডিশ লাইন কেটে দেন দরকার নাই। ছেলে মেয়েগুলো ডিসলাইনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমরাও তো দৈনিক কত পাপ করি চলেন না ডিসলাইন অফ করে দিম প্যান ড্রাইভ কিনে নেই প্যান ড্রাইভের মাধ্যমে ভালো ভালো ওয়ার্স শুনবো কোরআতলা শুনবো ইসলামী আলোচনা আমরা আজকে ঘরে চলবো এইভাবে সিদ্ধান্ত নিয়ে প্যান ড্রাইভের মাধ্যমে আপনারা ঘরে একটা সুন্দর পরিবেশ তৈরি করেন এই জাহার পরিবেশ এই রহমত থেকে বঞ্চিত হওয়ার পরিবেশ আমাদের চেঞ্জ করতে হবে আমরা শুধু ওয়াশ শুনবো তা হবে না শুধু নামাজ পড়বো সে হবে না ঘরের থেকে ডিসপ্লেটা বিদায় করেন মা ও আমার বোনেরা ও আমার চাচিরা আমার খালাম্মারা হাতে ধরি পায়ে ধরি বিনয়ের সহিত বলি ঘর থেকে ডিস্টাইনটা তাড়িয়ে দেন ঘর থেকে ডিস্টাইনটা বাদ দিয়ে দেন এই ডিস্টাইন যদি ঘর থেকে সরাইতে পারেন আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া পাবেন অনেক রহমত আল্লাহর পক্ষ থেকে পাইবেন কারণ যেখানে অশ্লীলতা থাকে সেখানে রহমতের ফেরেস তারা আসে না এই জন্য এই ডিস্টাইন ঘর থেকে দূর করার চেষ্টা করেন মা বোনদের আরেকটা কবিরা গুণা হলো অনেক মা বোনেরা আছে পরকীয়াই লিপ্ত অনেক মা বোনেরা আছে স্বামী বিদেশ কিন্তু স্বামীর অগোচরে অন্যান্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে মোবাইলে যোগাযোগ করে ভিডিও কলে কথা বলে তারপরে চ্যাট করে স্বামীর অনুপস্থিতে ঘুরতে যায় ওই পরকীয়ায় জড়িত হয়ে ওই ছেলেকে নিয়ে ঘুরতে যায় মার্কেট করতে যায় এই রকম অনেক মা বোন কম বেশি আসেন আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আছে হুজুর আমি তো বিয়ে করেছি কিন্তু আমার স্ত্রী তো বাড়িতে থাকে এখন আমার স্ত্রী তো অন্য পর পুরুষের সাথে তার যোগাযোগ হয় তার কথাবার্তা হয় হুজুর আমার কাছে তো রকম প্রমাণ আছে এখন আমি এই বউ রাখবো কি রাখবো না এইরকম প্রশ্ন অনেকে আমাদের কাছে এখন করে মা বোন যারা আছেন এই পরকিয়া এটা কবিরা গুণা মা বোন যারা পর যারা পরপুরুষের সাথে এইভাবে কথা বলেন এইভাবে মিনু কলে কথা বলেন চেট করেন ঘুরতে যান পরকিয়ার সাথে যারা জড়িত আছেন এটা কবিরা গোনা এই পাপ মাফ করবেন না অনেক মা বোনেরা আছেন দেবরের সাথে খুব খাতির মা বোনেরা অনেকে আছেন দেবরের সাথে খুব খাতির দেবরকে ছাড়া বাজারে যায় না দেবরকে ছাড়া বাড়ি যায় না বাপের দেবরকে যারা হসপিটালে যায় না দেবরকে নিয়ে কেনাকাটা করতে যায় যে কোনো জায়গায় যায় দেবর লাগে দেবর ছাড়া চলে না কবিরাগুনা আপনাদের জন্য হ্যাঁ চাইতে ভয়ঙ্কর আর কোনো জিনিস নেই আল্লাহ নবী বলছেন একজন নারীর জন্য সব চাইতে ভয়ঙ্কর হলো দেবর একেবারে মৃত্যুর সমান দেবরের সাথে খুব খাতির মানে মরে গেছেন দেবরের সাথে বেশি খাতির মানে ধ্বংস সব শেষ দেবরের সাথে এত খাতির করা যাবে না অনেকে দেবরকে নিজের ভাই মানায় দেবর নাকি ছোট ভাই দেবরের সাথে বিবাহ বসা আপনাদের জন্য জায়েজ বৈধ সে আবার ছোট ভাই হয় কেমনে অতএব দেবরের সাথে সাবধানতা অবলম্বন করতে হবে পর্দা করে যতটুকু সম্ভব পর্দা করে থাকার চেষ্টা করতে হবে কারণ আপনার সবচাইতে বেশি ক্ষতি করার সম্ভাবনা থেকে লিপ্ত থাকতে হবে অনেক বোনেরা আছে প্রেম করে অনেক বোনেরা আছে অবিবাহিত ছেলেদের সাথে প্রেম করে কলেজ ফ্রেন্ড রয়েছে স্কুল ফ্রেন্ড রয়েছে মা বোন যারা আছেন শোনেন আগে বর্তমান চিকিৎসা বিজ্ঞান যারা মনোবিজ্ঞানী যারা তারা বলতেছে আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগেও এই ছেলে মেয়েদের মনে ছেলে মেয়েদের ব্রেনে এই প্রেম চিন্তা আসতে সময় প্রায় থেকে আঠারো বছর একটা যুবক যুবতীর যখন আঠারো বছর ষোলো বছর বয়স হতো তখন তারা এই প্রেম ভালোবাসা এই সাংসারিক জীবন বুঝতে পেত কিন্তু এখন এত সহজ হয়ে গেছে আট দশ বছর হয়ে গেলে এখন ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা বুঝতে পারে ছোট ছোট ছেলেমেয়েরা জবাবে ছোট ছোট ছেলেমেয়েরা এখন চলতেছে আমাদের মধ্যে অহরহর কবিরা গুনা এটা হারাম মা বোন যারা আছেন আমার বোনেরা যারা আছেন এই সমস্ত কার্যক্রম থেকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখতে হবে এগুলো কবিরা গুণা কবিরা গুণা তাওবা আল্লাহ মাফ করেন না অনেক মা বোনেরা আছেন কুটনামি বেশি করেন কুটনামির জন্য একেবারে এক্সপার্ট একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া কুটনামি করা একে অপরের বদনামি করা এটা মা বোনদের মধ্যে বেশি দুইজন মহিলা যদি একসাথে হতে পারে ওরে আল্লাহ সুবাহান আল্লাহ একেবারে অন্যের বংশের তুষ তুল্লা এই যাই কবিরা গুনা এই যে কুটনামি করাই ঝগড়া লাগানো ঝগড়া করা আর যদি ঝগড়া হইতে পারে তাইলে তো খাইছে গালি কাকে বলে কত প্রকার কি কি মুখ দিয়া যা সে বলা শুরু করে অথচ এগুলো কবিরাগুনা এই ঝগড়া লিপ্ত হওয়ায় গালাগালি করা একে অপরের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া কুটনামি করা বদনামি করা এগুলো কবিরাগুনা এই কবিরাগুনা তাও সারা মাফ হবে না অবশ্যই তাওবা করতে হবে তাওবা ছাড়া এই পাপ আল্লাহ আলামিন মাপ করবেন না অনেক মা বোনেরা আছেন বৈধক্ষেত্রে স্বামীদের অবাধ্য হন স্বামীদের আনুগত্য করেন না বৈধ ক্ষেত্রে স্বামীদের আনুগত্য করেন না অনেক মা বোনেরা আছেন অথচ স্বামীদের বৈধ ক্ষেত্রে আনুগত্য না করা কবিরা গোনা অনেক মা বোন আছেন স্বামীরে তুই তাই করে কথা বলেন গোলামের গরের গোলাম বলে গালি দেন অনেক মা বোনেরা আছেন স্বামীদেরকে গালাগালি করেন তুই তাই করে কথা বলেন এটা উচিত নয় এটা হারাম স্বামীদেরকে গালাগালি করা স্বামীদেরকে কষ্ট দেয়া এইভাবে স্বামীদের আনুগত্য না করা এটা হারাম কবিরা গুণা আর করবেই না বা কেন করারও কিছু কারণ আছে এখন যারা স্বামী তারাও তো ব্যাপারোয়া বিয়ে সময় মেয়ের বাপের কাছে গিয়া খাট চায় এরপরে সোফা চায় এরপরে ফ্রিজ চায় এরপরে টেলিভিশন এরপরে মোবাইল চাইতে চাইতে সব এখন দেখা যায় বিয়ের সময় খাট দেয় সোফা দেয় ফ্রিজ দেয় মোটর সাইকেল দেয় ব্যবসার জন্য টাকা দেয় আর ওই মেয়েটাও স্বামীর সংসারে আসার পরে চিন্তা করে যে খাটে ঘুমায় এটা তোমার বাপ দিছে যে সোফায় আমরা বসি তো তোমার বাপ দিছে যেই ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখি এটা তো বাপের দেওয়া আমার স্বামী যে মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে এটাও তো আমার বাপের দেওয়া আমার স্বামী ব্যবসা করে তার পুঁজিও তো বাপের দেওয়া এই মেয়েটা হয়ে যায় স্ত্রীটাও হয়ে যায় বেপরোয়া এখন দেখা যায় স্বামীর সংসার স্ত্রী কর্তৃত্ব করতে চায় আর সংসারে অশান্তি চলে আসে তখনই তুই তাই করে কথাবার্তা বলে গালাগালি করে হ্যাঁ প্রতিপন্ন করে যদিও এইগুলা কবিরা গুণা আল্লা নবী বলছেন কোনো স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে তার উপরে স্বামী সন্তুষ্ট ছিল কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে তার ব্যাপারে স্বামী সন্তুষ্ট ছিল স্বামী যদি সাক্ষ্য দেয় আল্লাহ আমার স্ত্রী মারা গেল তার ব্যাপারে ব্যাপারে তার তার দিনদারিতার দিনের সাংসারিক জীবনের ব্যাপারে আল্লাহ আমি খুশি আল্লাহ আমি সন্তুষ্ট আল্লাহ নবী বলছেন এমন স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সোবাহান আল্লাহ অতএব মা বোন যারা আছেন স্বামীকে তুই তাই করে কথা বলবেন না গালাগালি করবেন না স্বামীকে সুন্দর আচরণ উপহার দিবেন ভালো আচরণ উপহার দিবেন স্বামীর আনুগত্য করবেন স্বামীর স্বামী করবেন স্বামীর সাথে ভালো আচরণ উপহার দেওয়ার মাধ্যমে জীবন যাপন করার চেষ্টা করবেন মা বোন যারা আছেন আরেকটু শোনেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মায়েরা যারা আছেন আমার মায়ের সম্মতুল সমতুল্য যারা আছেন মা গো আপনাকে লক্ষ্য করে বলি আমাদের অনেক সন্তান রয়েছে আমার বোনেরা রয়েছেন যাদের অনেক স্বামী রয়েছে আপনাদের স্বামীরা আপনাদের সন্তানরা আমরা অনেকে আছে সুদের লেনদেন করি মা আপনার হাতে ধরি আপনার পায়ে ধরি আপনি বুঝদার মানুষ আপনি আমার কথাটার মূল্যায়ন করতে পারবেন আপনি বুঝবেন আমাদের ছেলেরা অনেকে আছে সুদের লেনদেন করে আমাদের অনেক স্বামীরা আছে সুদের লেনদেন করে অথচ সুদের লেনদেন করা কবিরা গোনা সুদ খাওয়া কবিরা গোনা এটা তাও সারা আল্লাহ মাফ করবেন না সুদ খাওয়া হারাম সুদ খাওয়া কবিরা গোনা কিন্তু দেখা যায় আজকে আমাদের সমাজে কম বেশি অহরহর সোদ চলতেছে আমার ছেলেটা সুদের সাথে জড়িত আমি মা তাও কিছু বলি না আমার স্বামী সুদের লেনদেন করে আমি স্ত্রী তাও কিছু বলি না বরং আমার স্বামী সোদ খাচ্ছে এটা আমার কাছে ভালো লাগে সোদের অনেক টাকা স্বামী আমাকে শাড়ি কিনে দেয় স্বামী আমাকে থ্রি পিস কিনে দেয় স্বর্ণের চেন কিনে দেয় যখন যা বলি তাই কিনে দেয় এই জন্য স্বামী যে হারাম উপার্জন করতেছে এটার মধ্যে আমি আর ভূক্ষেপ করি না মায়েরা শোনেন সৎ খাওয়া হারাম এটা হারাম উপার্জন আল্লাহ নবী বলছেন সোদ খাওয়া সত্তরটা অপরাধ আছে আল্লাহ নবী বলেছেন সোদ খাওয়া সত্তরটা অপরাধ আছে যারা সোদের লেনদেন করে যারা শোধ খায় যারা শোধ দেয় যারা সোদের সাক্ষী থাকে যারা সুদের লেখালেখি করে এই চার শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ নবী বলেন নোদের অপরাধ আছে এর মধ্যে সবচাইতে নিচের অপরাধ হল যেই মানুষটা শোধ খাইলো সে যেন নিজের মায়ের সাথে জানা করলো না অথচ কোনো যুবককে যদি বলি ভাই তোমাকে একশত কোটি টাকা দেব। তুমি কি তোমার মায়ের সাথে জানা করবা যুবক বলবে ভাই একশত কোটি টাকা না সারা পৃথিবী যদি আপনি আমাকে দিয়ে দেন তারপরেও আমি আমার মায়ের সাথে জানা করতে পারবো না কথাটা বলতেই তো কেমন লাগে মায়ের সন্তান আবার যারা যারা কিভাবে করে অত আল্লাহ নবী বলছেন যারা শোধ খাইলো যে ব্যক্তি শোধ খাইলো সবচেয়ে নিচের অপরাধ হলো সত্তর নাম্বার অপরাধ হলো যেই মানুষটা শোধ খাইলো সেই জন্য তার নিজের মায়ের সাথে জানা করলো মা কম খান ওগো বোন কম খান কম পরেন তার স্বামীকে বলেন ওগো আসেন না শোধ ছেড়ে দেয় সুদের লেনদেন বন্ধ করে দেন সুদের লেনদেন ছেড়ে দেন শোধ হারাম এটা আমার দরকার নাই মা আপনি ছেলেটাকে মাথায় হাত দিয়ে বুঝান বাপরে শোধ খাওয়ার দরকার নাই কম খাবো কম পরবো তাও শোধ খাওয়াটা ছেড়ে দে কারণ শোধ খাওয়া যেই মায়ের সাথে জানা করা সেই শোধ খেলে মায়ের সাথে জানা করার সমান গুণা আল্লাহ তার আমল দিয়ে দেন অতএব এভাবে করে বুঝান সুদে আরাম নাই গো মা সুদে আরাম নাই বোন হারাম টাকায় আরাম নাই হারামে শান্তি নাই হালাল কম হলেও আরাম আসে হালাল কম হলেও শান্তি আছে। আমাদের সমাজে আমরা অনেক মানুষ দেখেছি সুদ খেতে খেতে এমন অবস্থা হয়েছে পেট বিশাল বড় হয়ে গেছে গাড়ি করেছে বাড়ি করেছে সাইকেল দিয়ে চলে বসে বসে সুদের লেনদেন করে কিছুদিন পরে আল্লাহ এমন রোগ দিলেন এই রোগের চিকিৎসা বাংলাদেশে নাই তাকে ভারতের মাদ্রাজে চলে যেতে হয় দেখা যায় মাদ্রাজে যাওয়ার পরে ডাক্তার বলে দেয় ভাই এই রোগের চিকিৎসা করার জন্য আমার কাছে কোনো ঔষধ নাই আপনি যদি সোদের লেনদেন করে থাকেন এই হারাম উপার্জন ছেড়ে দেন আল্লাহ রোগ ভালো করে দিবে ইনশাআল্লাহ আমার চোখে অনেক লোক আছে এখনো যারা এইভাবে সোদের লেনদেন করত এমন রোগ আল্লাহ দিছে চিকিৎসায় ধরে না যা উপার্জন করছে সব বিক্রি করার পরও চিকিৎসায় ধরে না অবশেষে সুদের লেনদেন বন্ধ করে দিল তাও বা করে এখান থেকে ফিরে আসলো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছেন এখনো কতিপয় মানুষ জীবিত আছে আমার জানা মতে মাগো সুদ থেকে ফিরে আসেন স্বামীকে বলেন ছেলেটাকে বলেন যেন সুদ থেকে ফিরে আসে সুদের লেনদেন করা হারাম এই টাকা আমরা হারাম খাচ্ছি ঘুষ খাওয়া হারাম ঘুষ খাওয়া কবিরা গোনা সুদ খাওয়া যেমন কবিরা গোনা সুদের সাক্ষী থাকা যেমন কবিরা গোনা যারা শোধ লেখালেখি করে যেই শোধ দেয় যে খায় সব কবিরা গোনা যারা ঘুষের লেনদেন করে এটাও কবিরা গোনা এখন তো এখন তো ঘুষের ছড়াছড়ি আমার আমার স্বামী ছেলেরা যদি ঘুষের সাথে জড়িত থাকে মা তাদেরকে বোঝান বাপরে এ ঘুষ থেকে ফিরে আয় ঘুষ হারাম আর রাশি অল যে ঘুষ দেয় যে ঘুষ খায় ইচ্ছাকৃত যারা ঘুষ দেয় ঘুষ খায় তাদের উপরে আল্লাহ লানব তাদের উপরে নবী লব তারা জাহান নামে যাবে এই ঘুষ থেকে আমরা বিরত থাকি এগুলো হারাম কবিরা গুণা এই গুণাগুলো তাও বা আল্লাহ মাফ করবে না এইভাবে অসংখ্য গুনা রয়েছে যেগুলো কবিরা গুণা যেই গুণাগুলো আল্লাহর সাথে জড়িত সেগুলোর ফয়সল আল্লাহর সাথে করতে হবে আল্লাহর সাথে ক্ষমা নিতে হবে আর যেই কবিরা গুণাগুলো বান্দার সাথে জড়িত বান্দির সাথে জড়িত তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে যদি কোনো মহিলার নামে মিথ্যা অপবাদ প্রচার করে থাকেন আপনি কবিরা গুণা করলেন তার কাছে গিয়ে মাফ চাইবেন হাত জোর করে গো তোমার নামে একটা মিথ্যা অপবাদ প্রচার করেছিলাম আমাকে মাফ করে দাও বুঝতে পারি নাই তাহলে আল্লাহ এই গুণা মাফ করবেন তাও বা না করলে এই কবিরা গুণা আল্লাহ মাফ করবেন না অতএব আমরা যদি ভালোভাবে তাওবা করতে পারি অবশ্যই কবিরা গুণ আল্লাহ মাফ করে দিবেন মায়েশা বলেন মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেন ফাইনাল আব্দা ইজা তারাফা সুম্মা তাবা তাবা আল্লাহু সুম্মা তাবা তাবা আল্লাহু আলাইহি যারা অপরাধ করে অন্যায় করে অন্যায় করার পরে অপরাধ করার পরেও যারা বুঝতে পারে তারা লজ্জিত হয় অন্যায় হয়ে যাওয়ার পরে অন্যায় করে যাওয়ার পরে যদি আমরা বুঝতে পারি আল্লাহর কাছে যদি মাফ চাই আমরা যদি লজ্জিত হই আমরা যদি অনুতপ্ত হই অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ নবি বললেন ওই মানুষটাকে আল্লাহ মাফ করে দেয় অতএব আমরা যে গুণাগুলো করেছি এই সমস্ত গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইব। কারণ কবিরা গুনাহ তাও বা আল্লাহ মাফ করেন না কবিরা গুণা থেকে মাপ নিতে হলে অবশ্যই ভালোভাবে তাওবা করতে হবে তাও বা নাসুয়া করতে হবে এরপরে যে ছোট ছোট গুণাগুলো হয়ে যায় অবশ্যই এগুলো আল্লাহ মাফ করে দিবেন তবে ছোট ছোট গুণাও করা যাবে না এর থেকে বিরত থাকতে হবে কারণ ছোট ছোট গুণাও পাপ এর জন্য জবাব দিয়ে তারাও তাই আনা হবে ছোট ছোট গুণা বারবার করতে গেলে এক পর্যায়ে কবিরা গুণা হয়ে যায় আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন বিশেষ করে কবিরা গুণা থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা যারা কবিরা গুনাহে জড়িয়ে আছি কবিরা গুনাহে লিপ্ত আসি পাশাপাশি ছোট ছোট গুনাহে লিপ্ত আসি সকল গুণা থেকে আমরা আল্লাহর কাছে তাওবা করব আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে কান্নাকাটি করে গুণা থেকে মুক্তি নেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা বলি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যারা আয়োজন করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দাওয়াত দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্বিক সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ